শিক্ষার্থী আমি আবার চলে আসলাম তোমাদের সামনে বাংলা ক্লাস নিয়ে। তার আগে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকেও আমরা কি করব? আজকে আমরা বাংলা ক্লাস করব, তোমাদের একটা মাত্র ক্লাস। তোমাদের এখন তোমাদের কাজ হচ্ছে কি, এখন তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি করে সবগুলো চর্চা করা, যেগুলো পড়িয়েছি বেশি বেশি করে চর্চা করা, চর্চা কোনো বিকল্প নেই, ঠিক আছে? তো দেখো আজকে আমি তোমাদেরকে কি পড়াবো, মান বন্টনটা পড়াবো। মান বন্টনে তোমাদের কি কি পরীক্ষায় আসবে না আসবে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথমে কি লিখতে হয়, আমাদের উত্তরপত্রে মানে প্রশ্নপত্রে সর্বপ্রথম কি করতে হয়, বর্ণ লিখতে হয়, তাই না? সেটা হয়তো ব্যঞ্জন বর্ণ নতুবা স্বরবর্ণ, ঠিক আছে? তো তোমাদের যেটা পরীক্ষায় দেওয়া আছে ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে, সেই ব্যঞ্জন বর্ণ তোমাদের কি করতে হবে, তোমাদের পড়তে হবে, ঠিক আছে? বেশি বেশি করে কি করবে, ব্যঞ্জন বর্ণটা পড়বে। তোমাদের ব্যঞ্জন বর্ণ কতটুকু আছে, ত থেকে মূর্ধন্য ষ পর্যন্ত ব্যঞ্জন বর্ণ আছে, ওগুলো বেশি বেশি করে পড়বে। এরপরে চলে যাও সাজিয়ে লেখায়। সাজিয়ে লেখায় কি হয়, আমাদের অবচল হয়ে কিছু কি থাকে, কিছু বর্ণ দেওয়া থাকে, ওগুলো গুছিয়ে কি করতে হয়, আমাদের লিখতে হয়, ওগুলোই হচ্ছে সাজিয়ে লেখা। তো সাজিয়ে লেখায় তাও কি, আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো পড়ি ত থেকে মূর্ধন্য ষ পর্যন্ত ঘুরে ফিরে আমি তোমাদের সুবিধার্থে ওগুলোই দিয়েছি সাজিয়ে লেখা, ঠিক আছে? তার মানে কি, তুমি ব্যঞ্জন বর্ণ পড়লে সাজিয়ে লেখা শূন্যস্থান পুরো সব কি করতে পারবে, পরীক্ষায় লিখতে পারবে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণ কি করি আমরা, শূন্যস্থান পূরণ একটা একটা করে বর্ণ আমি কি মিসিং করে দিই, মানে লিখি না। তো তোমাদের কি করতে হয়, তোমাদের ওই বর্ণগুলো লিখে তার কি করতে হয়, তোমাদের বর্ণগুলো কি করতে হয়, লিখে শূন্যস্থান পূরণটা করতে হয়। তো এটার জন্য কিছু নাম্বার বড় থাকবে, 5 বা 6 কিংবা 10 বা 12 এরকম কি নাম্বার বরাদ্দ থাকবে। তারপর দেখো বর্ণ দিয়ে শব্দ গঠন। বর্ণ দিয়ে শব্দ গঠনের মধ্যে কি হয়, কিছু বর্ণ দিয়ে থাকি আমি, তোমাদের এবার কি আছে, বর্গীয় জ থেকে মূর্ধন্য পর্যন্ত আছে, তাই না? সে বর্ণ দিয়ে শব্দ গঠন গুলো কি, বর্ণ আমি কিছু বর্ণ দেই তোমাদের প্রশ্নপত্রে, তোমরা কি করো ওগুলো ওই বর্ণগুলোকে শব্দে পরিণত করো, ঠিক আছে? তো ওটাই হচ্ছে বর্ণ দিয়ে শব্দ গঠন। ওটার জন্য কিছু নাম্বার বড় থাকবে। ওই বর্ণ দিয়ে শব্দ গঠনের ক্ষেত্রে আমি আজকেও বলে দিচ্ছি, যে তোমাদের আজকে সর্বশেষ ক্লাস তোমাদের আমার সাথে, তোমাদের বাংলার ক্লাস সেকেন্ড টার্মের ক্লাস আজকেই শেষ, মানে কি আমরা সেকেন্ড টার্মটা আজকে ক্লোজ করে দিচ্ছি বাংলা, ঠিক আছে? তো দেখো বর্ণ দিয়ে শব্দ গঠনে একটা করে শব্দ লিখতেই চলো, পরীক্ষার খাতায় কি করবে, একটা করে শব্দ লিখবে, দুটো করে লেখার কোনো প্রয়োজন নেই, আমি আগেও বলেছিলাম তোমাদেরকে। তারপরে আছে কি স্বচিহ্নের পরিচয়। স্বচিহ্নের পরিচয় কি করবে, তোমাদের যে বিকার একার ওইকার ওকার 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 করেছিলাম না, ওগুলো কি করবে বেশি বেশি করে চর্চা করতে হবে, ঠিক আছে? ওটার জন্য নাম্বার বড় থাকবে তোমাদের 5 বা 6 বা 7 এরকম নাম্বার বড় থাকবে। কার দিয়ে শব্দ গঠন, আমরা কি আকার পড়েছি, তারপর এখন কি করছি রস্বইকার কি করছি পড়েছি, আমরা রস্বইকার দিয়ে শব্দ গঠন আমরা কি গত ক্লাসগুলোতে পড়েছি, তাই না? ওটার জন্য নাম্বার বড় থাকে, এটা পরীক্ষায় আসে কি আমরা দিই। তারপর দেখো বাড়ি কাজ, তুমি যে বাড়ি কাজ জমা দিয়েছো সেই বাড়ি কাজের জন্য 10 মার্কস বরাদ্দ আছে। যারা বাড়ি কাজ দিয়েছো তোমরা 10 মার্কসটা পেয়ে যাবে, এবং সেটা অবশ্যই সম্পূর্ণ কি লিখতে হবে। তো বাড়ি কাজ যেমন ধরো তুমি রস্বইকারের ব্যবহারটা লিখলে না, কিংবা ধরো তুমি কি শূন্যস্থান পূরণটা লিখলে না, ধরো তুমি শব্দ গঠনটা লিখলে না, কিংবা একটা শব্দ তুমি কি একটা শব্দ গঠন লিখোইনি, ঠিক আছে? তো তোমাদের বর্গীয় জ থেকে মূর্ধন্য আছে, ধরো তুমি বর্গীয় জ থেকে খ পর্যন্ত লিখেছ, ওই ক্ষেত্রে আমি কি করবো নাম্বারটা কাটবো, ঠিক আছে? তো সেই জন্য বালিকাতে শুরু নাম্বার পেতে হলে বালিকাতে সম্পূর্ণ লিখতে হবে নির্ভুল ভাবে সুন্দর ভাবে। তারপর দেখো শ্রেণী অভিজ্ঞতা। যে শ্রেণী অভিজ্ঞতা যে পরীক্ষার মধ্যে নিয়েছিলাম গতবার, তোমরা রেজাল্ট পেয়ে গেছো, সেটা 25 মার্কস বলে থাকে, সে 25 মার্কস প্লাস 10 মার্কস 35 মার্কস এবং এদিকে থাকে 65 মার্কস, তার মানে 65 নাম্বার, তার মানে কি টোটাল মিলিয়ে আমাদের হয় 100 নাম্বার, ঠিক আছে? তোমাদের টোটাল কি হবে 100 নাম্বারেরই পরীক্ষা হয়ে থাকে। আশা করছি তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে, দিদি সময় পরীক্ষা তোমাদের অনেক ভালো হবে সেই কামনা করছি, এবং যাতে করে আমরাও তোমাদেরকে পুরো নাম্বারটা খাতায় দিতে পারি সেই চেষ্টা তোমরা করো। সেই চেষ্টার জন্য কি করতে হবে, পুরো নাম্বার পাওয়ার জন্য তোমাদের বেশি বেশি করে চর্চা করতে হবে, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই, তোমাদের সাফল্য কামনা করে আমি বিদায় দিচ্ছি। আল্লাহ।